सासुमास रेसिपी आज के आबा निये अपने ब्लग जो सान्डे ब्लग देखते थकून हमारे वीडियो। गुड मॉर्निंग एवरीवन, आज के हलो सान्डे, तो आज के सान्डे ब्लग करब। तो आज के किन्तु ब्लगटा स्पेशल हो कारण आज के हबी बनाबे आमादे रान्ना। तो हबी आज के बनाबे चिकेन और बिरियानी, चिकेन बिरियानी बनाबे। तो आज के हबे सान्डे ब्लगेर जोन्नो स्पेशल चिकेन बिरियानी। चिकेन बिरियानी बनाबे माने कि आछे, चिकेन बिरियानिर स्पेशल कथा आछे कारण गतकाल के आमरा फ्रिज एनेछि, तो सेटारे आज के बार्थडे माने पार्टी होबे। तो से हलो आमादेर आज के फ्रिज, नतून फ्रिज तो कल के आना हुआ छे। कल के जेहेतु नतून फ्रिज आना हलो, तो हबी बोललो जे आज के आमी पार्टी देबो तोमादेरके, तो सेई जोन्नो आज के फ्रिजेर पार्टी चलछे। तो फ्रिजेर मध्ये अनेक किछु रखा हुए गेछे सब किछु, तो देखालाम आपनादेरके आमादेर खुशी जिनिस एकटा, जेहेतु एटा एड हलो गत आर आगेर बारो एड होयेछिलो जखन देखियेछिलाम। तो आज के आर सान्डे व्यू, आज के वेदर बहुत ही भालो आछे, हावा बतास दिच्छे आर रौद्रो विशेष नाई, तो मोटामुटी वेदरटा आज के भालोई आछे। एखाने कयेकटा सुंदर भावे जिनिया फुटेछे, एटा तो शेषे होये गेलो आर शेषेर दिके एगुलो फुटे गेछे। आर फुल बागाने तो आज के निच्चे अनेकगुला भरा पूरा, एदिके राजगेंदा फुटेछे अनेकगुलो, सेटा मा पूजाते दिच्छे, मा पूजा टूजा करछे सान्टान करे। एदिके राजगेंदा फुटेछे, एदिके आछे আর এদিকে রয়েছে হলুদ রঙেরটা, তো সব কিছু ফুটছে। আর আমাদের কাছে সুন্দর করে সেদিন যে দেখিয়েছিলাম রজনীগন্ধা একটা স্টিক বের হয়েছে, তো এই হলো স্টিকটা রজনীগন্ধা, সুন্দর করে একটাই শুধুমাত্র স্টিক বের হয়েছে। এটা ফুটবে আর কয়েকদিন পর, লম্বা হবে একদম পুরো আটটুক মতন হয়ে যায়। তো এইবার এই বছরের প্রথম মানে স্টিক রজনীগন্ধার ফুটে গেল, বাকি এদিকে আছে জিনিয়া টিনিয়াগুলো ফুটছে। আর আমাদের লাস্ট টাইম যে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের চাল কুমড়োটা ছোট ছিল, প্রথম আপনাদেরকে দেখানো হয়েছিল, তো আবার আপনাদেরকে দেখাচ্ছি চাল কুমড়োটা মোটামুটি বড় হয়ে গেছে। আর মিষ্টি কুমড়াটা পাকার দিকে এসে গেছে, চাল কুমড়াটাকে তো ঝুলে গেছে, ভেবেছি কালকে মা এটাকে ছিঁড়বে বলছে, কালকে ছিঁড়ে চাল কুমড়া একটা সুন্দর ভালো একটা রেসিপি আপনাদেরকে দেখাবে বলছে। তো আজকে ছিঁড়া হবে না, সানডে, তো মানডে করা হবে এটা। আর কোনো ফুল আসে না, কোনো ফল আসে না চাল কুমড়া, মোটামুটি অনেকগুলা ছিল সব পরে পচে পচে গেছে, কিন্তু এইবার তো একটা হয়েছে শুধু। আর বাইরে ভিউটা হলো এরকম সানডেতে। আর সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের অনেক অনেক শুভকামনা জানালাম, কারণ আমাদেরকে গাছপাতা ফল ফুলের গাছ লাগাতেই হয়, সেটা সবাই লাগাবেন নিশ্চয়ই। এদিকে আমাদের স্নোই, স্নোই পুরা খেলু, স্নোই সামনে আসলে খালি খালি তোমার খেলার মানে নাচানাচি আরম্ভ হয়ে যায়, খালি খেলু করছিল, খালি খেলু করছিল। আর এদিকে মা করছিল পূজা, তো মার পূজা টুজা হয়ে গেছে, ঠাকুর পূজা হয়ে গেছে সকালে, মা আসবে, মা যাচ্ছে, ঠাকুরকে খাওয়া দাওয়া দেওয়া হলো, এখন ঠাকুরকে শয়ন দিবে না, ও খাওয়াগুলো না হবে এখন, তো শয়ন হবে, শয়ন তো রাত্রে বলে ঠাকুর পূজা মার হয়ে গেছে আজকে সকালে। আজকে মা একটু রেস্ট, আজকে হাজবেন্ড বানাবে যেহেতু, তো মার খাওয়া ঠাকুরকে খাওয়া দাওয়া হলো আমাদেরকে, আজকে তো আমাদের খাওয়া হয়ে গেল না, ঠাকুরের খাওয়া হলো আগে, আগে আমাদের খাওয়া হলো, তারপরে খাওয়া হলো আমাদের লুচি আর ঘুগনি, এখন ঠাকুরকে দিল, ঠাকুর এখন খাওয়াগুলো নামাবে, তখন দেখি। গুড মর্নিং এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার ভয়েস ওভার দিতে লেগেছে, এই ভিডিওটাতে একটা ভয়েস আসে নাই, তো আমি রেডি হয়ে গেছিলাম সকালে বাজারে যাওয়ার জন্য, আমি আর হাজবেন্ড যাচ্ছিলাম, তো আমরা দুজন রেডি হয়ে
বাজার টাজার করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সানডে স্পেশাল কি হবে তো দেখতে থাকবেন আমাদের ভিডিওটা তো এইদিকে রেডি করে রেখেছিল মাংসগুলো আজকে আমি মাংসগুলো বানাবে প্রথমে বিরিয়ানি বানাবে তো তো বিরিয়ানি চিকেনের জন্য আগে চিকেনটা এক্সট্রা করে বানিয়ে নেবে তো রেডি করে রেখেছে সব কিছু আদা নহরু পেস্ট টেস্ট করে মশলা টসলাগুলো যে যে করেছে তো মাংসগুলোতে এখন আদা আর নহরু পেস্টগুলি দিয়ে দিবে তারপরে অ্যাড করবে আস্তে আস্তে সব মশলাগুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন সুন্দরভাবে এখানে আমি ভয়েস ওভারই দিয়েছি কারণ ভয়েস ওভার দিলে মানে সাউন্ডটা অনেক ক্লিয়ার থাকে সেই জন্য আমার কাছে এক্সট্রা মাইক নেই তো তো ভয়েস ওভারটা যেগুলোর মধ্যে ভালো ভয়েস না আসে তখন আমি ভয়েস ওভার করে দিই ভিডিওগুলিতে তো এখন দিয়ে দিল আদা রসুনের পেস্টটা আর এখন অ্যাড করতে হবে পেস্ট করা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলোকে অ্যাড করে দিল সুন্দর করে পেঁয়াজে দুইটা বড় সাইজের বড় পেঁয়াজ নিলেই হলো কারণ এটা বিরিয়ানি মশলার মানে বিরিয়ানি চিকেন হবে তো তো বিরিয়ানির সঙ্গে চিকেনের একটু মশলাগুলো একটু বেশি এদিকে রেডি করে রেখেছে বিরিয়ানির জন্য পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট ক্যাপসিকাম টমেটো আর লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ তো এটা বানাবে বিরিয়ানি কিন্তু আজকে বিরিয়ানির রেসিপিটা দেখাবো না আজকে শুধু দেখাবো চিকেনের রেসিপিটা যেটা হাবি বানাবে স্পেশাল তো বিরিয়ানির রেসিপিটা আর অন্য একদিন দেখাবো এইদিকে অ্যাড করবে দই বড় চামচ দিয়ে দই দুই চামচের মতন আর মোটামুটি এইটাকে এখন ম্যারিনেট করবে তেল টুল দিয়ে এখন দিবে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দুই চামচ আরেকটা মশলা আছে চিকেন 68 সেটা দেওয়া হলো এখন অ্যাড করছে সরষের তেল পুরাপুরি ভালো করে কারণ এটাকে মেরিনেট করা হবে এখন সরষের তেল দেওয়া হলো মশলা দেওয়া হলো তুমি লবণ দাও নাই কিন্তু হলুদ দিবে সুন্দর করে সব মশলাগুলো দিয়ে এখন মেরিনেট করবে আর মেরিনেট করে কত কত দিন রাখতে লাগবে আধা ঘন্টা মতো মেরিনেট করে ভালো করে রাখতে লাগবে তো লবণ দেওয়া হয়ে গেল বাস লবণ পরিমাণ অনুযায়ী দিলেই হলো আপনাদের আর মাংসতে যে আমরা চিনি একটু দেই তো একটু চিনি দিয়ে দিই লঙ্কা পেস্ট কত এক চামচ না হয়ে গেল এখন মেরিনেট করব মাংসটাকে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হবে তো আমরা রেখে দিব মাংসটাকে মেরিনেট করা হয়ে গেছে বিরিয়ানির জন্য রেডি করছে তেল দিয়ে দিল বিরিয়ানি তো বিরিয়ানিটা আজকে এমনি মোটামুটি এমনি উপরে উপরে দেখাবো আরেকদিন বিরিয়ানি স্পেশাল একটা ভিডিও করব এদিকে মাংসর তেল দেওয়া হয়ে গেছে এখন মাংস বসাবে যেগুলো মেরিনেট করা ছিল মাংসগুলো ওগুলো দিয়ে দিল তেলের মধ্যে এটাতে এই মাংসটাকে আলু ছাড়া হবে কারণ এটা বিরিয়ানির সাথে খাওয়া যাবে সেই জন্য
লাগবে এখানে আধা ঘন্টা মতন লাগবে আর এখন আরেকটা আলাদা হবে রেড চিলি পাউডার আরেকটা উপকরণ এড হবে এক চামচ মতন দিয়ে দিলে হলো রেড চিলি পাউডার স্প্রিংকল করে দিয়ে দিতে লাগবে সুন্দর করে আলু সব জায়গাতে মানে মিক্স হয়ে যাবে কারণ এটা মেরিনেটের সময় দেওয়া হয়নি না এখন হয়ে গেছে কষানি ভালো করে তো এখন জল দিবে পরিমাণ মতন জল দিয়ে দিলে হলো কেউ যদি একটু বেশি অ্যাকচুয়ালি বিরিয়ানিতে বেশি জল হয় না জল দিয়ে আরো আবার তো সিদ্ধ করতে লাগবে তো জল দিয়ে দিল এখন সুন্দর করে কারিটা হবে রেডি ততক্ষণে আমরা আপনারা দেখতে থাকবেন আমরা এদিকে রেডি করছি আবার দেখবো আপনাদেরকে এখন সুন্দরভাবে হচ্ছে পুতুল এসে গেছে আর জলটা শুকাবে ভালো করে তাহলে আর আমাদের চিকেন কারি রেডি হয়ে যাবে তো আমাদের চিকেন কারিটা রেডি হয়ে গেছে বিরিয়ানির সাথে যেটা আমাদের খাওয়া হবে তো এখন আমাদের আসল যেটা রান্নানি আসতেই হলো আখিরকার তো হাবি গিয়েছে একটু স্নানে তো মাকে বললো যে এটাকে নামিয়ে দিতে তো হয়ে গেছে এখন মা নামিয়ে দেবে রান্নাঘরের মেন রান্নান তো এই নি তো আসতেই লাগবে ভেবেছিলাম একটু রেস্ট নেবো কিন্তু না সেটা আর হলো না এখন নামিয়ে দিচ্ছি নাকি একটু জাল হবে নাকি আশা করি আর একটু সামান্য জাল হবে তারপর নামিয়ে দিচ্ছি আমাদের এই চিকেন রেসিপিটা আপনাদেরকে কিরকম লাগলো যেটা বিরিয়ানির সাথে খাওয়া যায় আরও অন্য অন্য ধরনের আমরা বানাই তো আজকে বানানো হলো এইভাবে তো একদম শর্টকাট হয়ে বেশি সময়ও লাগে না তো হাবি আজকে বানিয়েছে এই ধরনের হাবি আগেরও আরেকটা ভিডিও আছে যেটা দাম বিরিয়ানি বানিয়েছিল সেটা হাবি বানিয়েছিল আমি করে রেখেছি আমাদের চ্যানেলে আছে ভিডিও আপনারা দেখতে পারবেন তো আজকেরটা হলো একটু অন্যটাই তো দেখবেন যদি ভালো লাগে এইদিকে আমাদের কালারফুল বিরিয়ানি রেডি হয়ে গেছে পুরা রেস্টুরেন্ট টাইপ এটা তো আজকে তাড়াতাড়ি করে বানিয়েছে আরেকদিন আমি মানে আমরা দেখাবো আপনাদেরকে স্পেশাল বিরিয়ানি যেটা হাবি বানায় হাবি স্পেশাল হয় তো সেটা একদিন পুরা সম্পূর্ণ দেখাবো
ফুল ভিডিও দেখাবো যে কি করে বানায় কি কি দেয়। তো আজকে জাস্ট মোটামুটি দেখালাম, কারণ আজকে হলো সানডে, তো সানডে ব্লগ হচ্ছে আজকে, তো এটাতে মোটামুটি দেখা। এখন বাবার বেটু খাচ্ছে বিরিয়ানি। এই যে কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে বাবা। ভালো হয়েছে, ভালো হয়েছে। সবাই ঘরে আছে, তো ভাবলাম যে ফুচকাকে নিয়ে একটু মেলাতে যাব, দেখাবো আপনাদেরকে অল্প অল্প মেলাতে কি করি আমরা। আমরা আজকে এই ব্লগ ভিডিওটি এখানে শেষ করব, সানডে স্পেশাল। আর আপনাদেরকে যদি আমাদের এই স্পেশাল সানডে ব্লগটি ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি আপনারা নতুন হন আমাদের চ্যানেলে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসব আমরা অন্য রেসিপি ভিডিও নিয়ে, সেটা হবে উইকলি, আর সানডেটা যেটা হবে সানডে ব্লগ। তো দেখতে থাকবেন আমাদের চ্যানেল, আমাদের ভিডিও। আর ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, ওয়েলকাম অ্যাগেন, থ্যাংক ইউ।